ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা অবশ্যই ভালো আছো। গত ক্লাসে আমি ফসল উৎপাদন ও ব্যবস্থাপনায় কৃষি পদ্ধতির কতগুলি আলোচনা করেছিলাম। দেখো, কৃষি পদ্ধতিগুলি আমি আবার বলছি। প্রথমে জমি প্রস্তুতি, তারপরে জমি কর্ষণ, বীজ বপন, জমিতে সার প্রয়োগ, জমিতে জলসেচ, আগাছা দমন ও ক্ষতিকারক কীট পতঙ্গ থেকে ফসলকে বাঁচানো, ফসল তোলা এবং গুদামজাতকরণ। এই যে প্রসেসগুলি আছে, প্রসেসগুলির মধ্যে আমি তোমাদের প্রথম তিনটা বলেছিলাম এবং সার প্রয়োগের ক্ষেত্রে আমি যে তিন ধরনের সার আছে সেই সারগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম। তাহলে আমরা দেখেছিলাম যে জৈব সার হলো যেগুলি জীব দেহের অংশ দেহাবশেষ থেকে, বর্জ্য পদার্থ থেকে পাওয়া যাচ্ছে। রাসায়নিক সার যেটা কলকারখানায় তৈরি হয়, আর অনুজীব সার যেটা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যেমন রাইজোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম এবং নীলাভ সবুজ শৈবাল নস্টক ও অ্যানাবিনা সহায়তায় যে সার হয়ে থাকে সেগুলি কিন্তু অনুজীব সার। দেখো, জৈব সার এবং রাসায়নিক সারের মধ্যে যখন এগুলি আমরা প্রয়োগ করি তার কিন্তু সুবিধাও আছে, অসুবিধাও আছে। আমি তোমাদের পার্থক্যগুলি একটু বলে দিচ্ছি। জৈব সার, যে সারগুলি জীব দেহের দেহাবশেষ থেকে তৈরি হয়। রাসায়নিক সার, যে সারগুলি কলকারখানায় তৈরি হয়। জৈব সার, যেখানে উদ্ভিদের পরিপোষক সব মাত্রায় পাওয়া যায় না। রাসায়নিক সার, যেখানে উদ্ভিদের পরিপোষক সব মাত্রায় পাওয়া যায়। জৈব সার প্রয়োগের ক্ষেত্রে মাটির জল ধারণ ক্ষমতা বাড়ে, কিন্তু রাসায়নিক সারের ক্ষেত্রে মাটির জল ধারণ ক্ষমতা বাড়ে না। জৈব সার প্রয়োগ করা হলে মাটিতে যে উপকারী কীট পতঙ্গ বা অনুজীব থাকে তাদের কোনো ক্ষতি হয় না, রাসায়নিক সারের ক্ষেত্রে সেগুলির ক্ষতি হয়ে থাকে। জৈব সার প্রচুর পরিমাণে পাওয়া যায় না, রাসায়নিক সার প্রচুর পরিমাণে পাওয়া যায়। জৈব সারের ক্ষেত্রে পৃথিবীর মধ্যে বা কোনো প্রকারের দূষণ হয় না, কিন্তু রাসায়নিক সারের ক্ষেত্রে দূষণ হয়ে থাকে, স্পেশালি জল দূষণটা হয়ে থাকে। কারণ আমরা যখন জল দিই জমিতে, সেই জমির উপরে, জলের উপরে যখন রাসায়নিকগুলি সারগুলি প্রয়োগ করি, এক্সেস যে জলটা থাকে, কৃষক কি করেন, সেই জলটাকে অন্যত্র নিয়ে যান, খাল নদী নালা এরকম ভাবে কেটে। তাহলে ওই জায়গার যে জলটা সেটা যদি অন্য কেউ ব্যবহার করেন তার কিন্তু ক্ষতি হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো জৈব সার এবং রাসায়নিক সারের মধ্যে কতগুলি পার্থক্য। এখন দেখো, জমিতে জল সেচ করতে হবে, সার প্রয়োগ করলাম, এখন জল সেচ করতে হবে। তো জল সেচকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো আধুনিক পদ্ধতি, আরেকটি হলো চিরাচরিত পদ্ধতি। চিরাচরিত পদ্ধতির মধ্যে চারটি ভাগ আছে। একটি হলো কপিকল, একটি হলো চেন পাম্প, লিভার এবং ঢেকি পদ্ধতি। আধুনিক পদ্ধতির মধ্যে দুইটা, একটি হলো ফুয়ারা এবং একটি হলো ড্রিপ। তাহলে এই পদ্ধতিগুলির মাধ্যমে জলসেচ হয়ে থাকে। এগুলি চিরাচরিত মানে এগুলি প্রথম থেকেই এরকম ভাবে পদ্ধতিতে হয়ে আসছে। আধুনিক যুগের যে পদ্ধতি তার মধ্যে ড্রিপ পদ্ধতিটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যে সকল জায়গার মধ্যে জলের পরিমাণ খুব কম সেই সকল জায়গাতে ড্রিপ পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে কি করা হয়, এখানে ধরো কোনো একটা গাছ বা শস্য রোপণ করা হচ্ছে, ঠিক এই জায়গাটার মধ্যে জল
বিন্দু বিন্দু হয়ে জল এই জায়গাটার মধ্যে পড়ে। আর ফোয়ারা পদ্ধতি হলো এখানে থাকবে আর এইভাবে ছড়িয়ে ছিটিয়ে সব শস্যের মধ্যে পড়বে। তাহলে এই দুটি আধুনিক পদ্ধতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জলসেচের ক্ষেত্রে। আমরা নিশ্চয়ই জানি জলের অপর নাম জীবন। জলসেচ কেন করা হয়, জলসেচ বিষয়টা কি? মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য কৃষক তারা কয়েক সময় বা কিছু ঘন্টা পরে পরে জল দিয়ে থাকেন জমিতে, ওটাই হলো জলসেচ। জলসেচ অত্যন্ত প্রয়োজনীয় কৃষিকার্যের ক্ষেত্রে, কারণ জল কি করছে, মাটির আর্দ্রতা বজায় রাখছে। যেখানে জলের অত্যন্ত দরকার, যেমন প্রচন্ড তাপমাত্রা বা বৃষ্টি হচ্ছে না, সেখানে জলসেচ অত্যন্ত দরকার। জলসেচ করার পরেই কিন্তু উদ্ভিদ মূল কি করবে, মাটি থেকে তার প্রয়োজনীয় পরিপোষক, লবণ এগুলি গ্রহণ করবে। তাহলে জলসেচ অত্যন্ত দরকার, আর জল তো দরকারই, কারণ জল যদি না হতো উদ্ভিদের অঙ্কুরোদ্গমই ঘটতো না। অঙ্কুরোদ্গম না ঘটলে একটা বীজ থেকে উদ্ভিদ তৈরি হতে পারত না। তাহলে জলসেচ অত্যন্ত দরকার। আমরা যখন জমিতে সার প্রয়োগ করে থাকি, সেই সার প্রয়োগ করার পরে উদ্ভিদ দুই ধরনের খাদ্য উপাদান মাটি থেকে গ্রহণ করে। একটা হলো মুখ্য খাদ্য উপাদান, আরেকটি হলো গৌণ খাদ্য উপাদান। মুখ্য খাদ্য উপাদানের মধ্যে হলো হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম। এবং গৌণ খাদ্য উপাদানগুলির মধ্যে হলো ম্যাঙ্গানিজ, বোরন, মলিবডেনাম, জিঙ্ক। এরপর দেখো, জমি প্রস্তুত করলাম, কর্ষণ করলাম, বীজ বপন করলাম, সার দিলাম, জলসেচ করলাম, গাছ আস্তে আস্তে বাড়তে থাকলো। সেই গাছের সাথে অন্য গাছও ভাগ বসাতে শুরু করলো। ওই গাছগুলির কোনো দরকার নেই আমাদের। ওই গাছগুলি কি করছে, যে প্রয়োজনীয় গাছগুলির জন্য কৃষক এত পরিশ্রম করছে, সেই গাছে খাদ্য খেয়ে ফেলছে, সেই গাছকে বাড়তে দিচ্ছে না, ওই অপ্রয়োজনীয় গাছগুলিকে বলছে আগাছা। এবং যে পদ্ধতিতে ওই অপ্রয়োজনীয় গাছগুলিকে উপড়ে ফেলা হয় জমি থেকে বা দমন করা হয়, সেটাই হলো আগাছা দমন। এখন আমরা দেখছি আগাছার দমন, ক্ষতিকার কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচান। আগাছা দমন করার ক্ষেত্রে আমরা দুই ধরনের আগাছা দমন ওষুধ ব্যবহার করে থাকি, একটা রাসায়নিক, একটা হলো জৈবিক। আগাছা দমন করার ক্ষেত্রে আমাকে কতগুলি পর্যায় অবলম্বন করতে হবে। যেমন আগাছা যখন ফুল আসে, ফুল আসার পরে কিন্তু বীজ আসে, তখনও যদি আগাছাগুলি মাটিতে থাকে, বীজ থেকে আরো আগাছা জন্মাবে। তাই আগাছার ফুল আসার আগেই আগাছাকে উপড়ে ফেলতে হবে জমি থেকে। কখনো এটা হাত দিয়ে হয়, কখনো বা এটা যন্ত্র বা ট্রাক্টরের সাহায্যে হয়ে থাকে। আগাছা ছাড়াও কতগুলি কীট পতঙ্গ আছে, যেমন মাজরা পোকা, উই পোকা, গুবরে পোকা, ইঁদুর, ম্যাঠু ইঁদুর, এরা কি করছে, এরাও কিন্তু ফসলের ক্ষতি করে থাকছে। 40-45% কিন্তু ফসলের ক্ষতি করে থাকে এই সকল কীট পতঙ্গ। এবং এই সকল ক্ষতিকারক কীট পতঙ্গদের বলা হচ্ছে পেস্ট। এখন আমাদের পেস্ট মানে ক্ষতিকারক কীট পতঙ্গগুলিকে আমরা কি করে দমন করব। ক্ষতিকারক কীট পতঙ্গগুলিকে আমরা সেই দুই রকম ভাবে করতে পারি, একটা হলো রাসায়নিক, একটা হলো জৈবিক। পেস্টের জৈবিক দমন, পেস্টের জৈবিক দমনের ক্ষেত্রে আমরা কি করি, যখন একটা ধান গাছ বা কোনো একটা গাছে শূককীটের জন্ম হয়, তখন আমরা সেখানে পাখি ছেড়ে দিলে সেই পাখিগুলি কি করে, শূককীটগুলিকে খেয়ে ফেলে, তাহলে গাছটা বেঁচে যায়। আরেকটা হয় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, যারা উপকারী ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, এদের সংমিশ্রণে
যে ওষুধ তৈরি করা হয় সেটা যদি আমরা স্প্রে করে থাকি তাহলেও কিন্তু আগাছা সরি পেস্ট দমন হয়। আর রাসায়নিক ক্ষেত্রে কি করা হয়ে থাকে, রাসায়নিক ক্ষেত্র কতকগুলি কীট পতঙ্গ বা পেস্ট নাশক ব্যবহার করা হয়ে থাকে, যেমন ট্যালাপোন 2,4-D এগুলি ব্যবহার করা হয়ে থাকে। এগুলির অত্যাধিক ব্যবহারও কিন্তু ক্ষতিকর, কারণ এরা যখন অত্যাধিক ব্যবহার করা হয়ে থাকে জমিতে পড়বে, জমির মধ্যে যে উদ্ভিদ সে কি করবে, ওদেরকে নেবে বীজের মধ্যে বা খাদ্যশস্যের মধ্যে নিয়ে থাকবে, খাদ্যশস্যটা যখন আমরা খাবো ইনডাইরেক্টলি সেগুলি কিন্তু আমাদের বডিতেই এসে পড়বে। DDT তোমরা নিশ্চয়ই এর নাম শুনেছ, DDT মানে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এই DDT ভারতবর্ষে মশা মারার কাজে প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো, কিন্তু DDT এত ক্ষতিকর ভারতবর্ষ এখন DDT কে ব্যান করে দিয়েছেন। তাহলে আগাছা দমন ও ক্ষতিকর কীট পতঙ্গ থেকে ফসলকে আমরা বাঁচালাম, এখন কি করতে হবে? সবশেষে খুশির দিন যেটা কৃষকদের, সেটা হলো ফসল তোলা। কৃষকরা 3-4 মাস কঠোর পরিশ্রম করার পর এই দিনটির জন্যই কিন্তু অপেক্ষা করে থাকেন, এবং এই দিনটিকে তারা অত্যাধিক আনন্দের সঙ্গে পুরো ভারতবর্ষে নানান নামে পালন করে থাকে। এটাকেই বলছে নবান্ন উৎসব। ফসল তোলার পরে যে প্রথম ধানটা হয় সেই ধানটা অর্ঘ্য করা হয়ে থাকে ভগবানের কাছে বা নিবেদ্য করা হয়ে থাকে, এবং তারপরে কিন্তু উৎসবগুলি পালিত হয়। উৎসবগুলি যেমন নবান্ন, বৈশাখী, পোঙ্গল, এই নামে পরিচিত। ফসল তোলা হলো, ফসল তোলা মানে যখন পাকা ধান পাকা ফসল হয় সেই পাকা ফসলটাকে মাটি থেকে একেবারে উপড়ে নেওয়া হয় কিংবা কেটে কোথাও রেখে দেওয়া হয়, সেটাই কিন্তু ফসল তোলা। এই ফসল তোলার ক্ষেত্রে যে যন্ত্রটি সবচেয়ে বেশি কাজ করে থাকে সেটা হলো গিয়ে কম্বাইন। এই কম্বাইন যন্ত্রের সাহায্যে মারাই ও ঝাড়াই এই দুটি প্রসেস হয়ে থাকে। মারাই জিনিসটা কি, মারাই হলো যেমন ধরো একটা ধান, ধানটা কিসের, ধানের ভিতরে কি থাকে, চাল। সেই চালটা একটা বীজপত্র, শক্ত বীজপত্র সেটার মধ্যে থাকে। মারাইয়ের ক্ষেত্রে ওই বীজপত্রটাকে আলাদা করা হয় শস্য থেকে। ঝাড়াই হলো যখন শস্যটাকে আলাদা করা হচ্ছে তখন তার সাথে কিছু ভুষি বা তুষও থাকে, ওই তুষ বা ভুষি থেকে খাদ্য কণা শস্যটাকে যখন আলাদা করা হয় যে পদ্ধতিতে সেটাই হলো ঝাড়াই। এরপর হলো গুদাম জাত করণ। সব প্রসেস গেল, এখন যদি আমি শস্যকে, খাদ্য শস্যকে গুদামজাত ভালো মতে না করতে পারি তাহলে আমার পুরো পরিশ্রম ব্যর্থ। তাই গুদামজাত করার জন্য আমার যে ঘর দরকার সেই ঘরটি অবশ্যই হতে হবে আর্দ্রতা শূন্য, বায়ু শূন্য, রন্ধ্র শূন্য। আর্দ্রতা শূন্য মানে যদি ওই ঘরটি সেচ্ছেদ বা ভেজা হয়ে থাকে তাহলে অবশ্যই বীজগুলি নষ্ট হবে বা খাদ্যশস্য নষ্ট হবে, বায়ু শূন্য থাকতে হবে না হলেও নষ্ট হবে, এবং রন্ধ্র শূন্য মানে কি, যে ঘরটির মধ্যে রাখবো ঘরটির মধ্যে যেন কোনো ধরনের ছিদ্র না থাকে। ছিদ্র থাকলে কি হবে, বিভিন্ন ধরনের পোকা মাকড় ইঁদুর তারা গিয়ে খাদ্যটাকে নষ্ট করে দেবে। তাই আর্দ্রতা শূন্য, বায়ু শূন্য এবং রন্ধ্র শূন্য একটি ঘরের মধ্যে রাখা হয়, সেই ঘরটা অবশ্যই হবে একটি ধাতব ঘর। কৃষকরা যখন অধিক পরিমাণে শস্য, খাদ্যশস্য রাখতে চান তখন
ওই রকম ঘরের মধ্যে রেখে থাকেন, কিন্তু যখন অল্প পরিমাণে হয়ে থাকে তখন তারা চটের বস্তা কিংবা ধাতব পাত্রে জমা করে থাকে। গুদামজাত করার আগে বীজগুলি যদি আর্দ্রতাপূর্ণ হয় তাহলে কি হবে, তাহলেও কিন্তু খাদ্য কণাগুলি বা খাদ্য শস্যগুলি নষ্ট হবে। তাই গুদামজাত করার আগে খুব ভালো করে রোদে শুকাতে হবে। রোদে যদি আমি ভালো করে শুকাই তাহলে বীজগুলি অনেক দিন যাবত বা খাদ্য কণাগুলি অনেক দিন পর্যন্ত সংরক্ষিত থাকবে। এছাড়া যে ঘরের মধ্যে রাখা হবে বর্তমানে কিন্তু সেই ঘরে সব সময় নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করা হয়ে থাকে। এখন ইঁদুর পোকা মাকড় এগুলি থেকে কিভাবে রক্ষা করা হয়, এগুলি থেকে রক্ষা করার জন্য নিম পাতার প্রয়োগ করা হয়ে থাকে, কিংবা অনেকে বেশি বেশি যখন জমিয়ে রাখেন তখন সেক্ষেত্রে রাসায়নিক ওষুধ প্রয়োগ করে থাকেন। তাহলে এইভাবে আমরা কি করলাম, জমি প্রস্তুতি থেকে গুদামজাত সবকিছু আমরা ধাপে ধাপে করলাম আর জানলাম কিভাবে সবকিছু করা হচ্ছে। এছাড়াও দেখো এটা গেল উদ্ভিদের ক্ষেত্রে, আমরা তো পশুও পালন করে থাকি, তাহলে আমরা বলো তো কি কি পশু পালন করে থাকি, মুরগি হাঁস গরু শুকর এই সব পশু এমনকি মাছও পালন করে থাকি। তাহলে বিভিন্ন ধরনের পশুদের খাদ্যের নিমিত্তে বা অর্থনৈতিক দিক থেকে সক্রিয় হওয়ার জন্য আমরা যে সকল পালন করে থাকি সেগুলি কিন্তু পশুপালন। পশুপালনের উপযোগিতা বা পশুপালন কেন করে থাকি, এক তো অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হওয়ার জন্য, এক হলো খাদ্যের যোগানগুলি ঠিকমতো দেওয়ার জন্য। তাহলে পশু থেকে আমরা কি পাই, বিভিন্ন পশু থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিস পাই, যেমন গরু থেকে আমরা দুধ পাই, মুরগি থেকে তার মাংস ডিম পাই, হাঁসের থেকেও মাংস ডিম পাই। তো এরকম ভাবে আমাদের খাদ্যের তালিকা সব সময় সমানভাবে বন্টন হয়ে থাকে। আজ ফসল উৎপাদন ও ব্যবস্থাপনা পশুপালন এগুলি আজকে তোমাদের পড়ানো হলো, এবং তোমরা এর থেকে জানলে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হলো এই পদ্ধতিটা, এই সাতটা পদ্ধতি যেটা যার মাধ্যমে ফসল উৎপাদন করা হয়ে থাকে। তাহলে আজকে যা যা জানলে তার মধ্যে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন পেয়ে গেছো, সেগুলি হলো গিয়ে কিভাবে ফসল তোলা হয়, গুদামজাত করার ক্ষেত্রে কি কি পদ্ধতি অবলম্বন করা হয়, ক্ষতিকারক কীট পতঙ্গকে কি বলা হয়, তাহলে এগুলি তোমরা রিভিশন করে নিও, ঠিক আছে।